দুর্গাপূজা মণ্ডপ চত্বরে লাগানো আলো ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির গোঘাট এলাকায়। সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। দুষ্কৃতীদের হামলা পূজা মণ্ডপ চত্বরে এমনটাই জানাচ্ছেন পূজা উদ্যোক্তারা। দুর্গা মণ্ডপের লাইট ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের সুলতান দিঘি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গোটা চত্বরে। পূজা কমিটির সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রির অন্ধকারে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন পুজো আয়োজকরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মণ্ডপে ছুটে আসেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। গোটা ঘটনা খতিয়ে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। রাতের অন্ধকারে পুজো মণ্ডপ চত্বরে লাগানো একাধিক আলো ভেঙে দেয় দুষ্কৃতীরা। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই ঘটনাকে অবিলম্বে প্রকাশ্যে নিয়ে আসতে হবে এবং যারা ঘটনায় জড়িত তাদের শাস্তি প্রদান করতে হবে, এই দাবিতে সোচ্চার হয়েছে পুজো আয়োজকরা। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের সুলতান দিঘি এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক মানস মজুমদার তিনি পৌঁছে যান ঘটনাস্থলে। গোঘাট থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ। লাইটিং ভেঙেছে আমাদের পুজো কমিটি, কি বলবে? হ্যাঁ, এটা হচ্ছে আমরা মনে করি যে এটা কোনো দুষ্কৃতীদের কাজ। তারা এখানে এসে এই ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, এটা আমরা চাইছি প্রশাসনের কাছে, প্রশাসন এই দিকটা দেখুক, দেখে তদন্ত করে যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা কে কখন করেছে এটা মোটামুটি? এটা রাত্রি 11:30 থেকে 11:45 এর মধ্যে ঘটনা ঘটে। কতগুলো লাইট মোটামুটি ভেঙেছে পুরো? এখানে টিউবলাইট ভেঙেছে 6টা, আর মেটাল হ্যালোজেন ভেঙেছে 2টো, আর একটা ভাঙার চেষ্টা করেছিল এবং মন্দিরের ঠাকুর ভাঙার চেষ্টা করে। সেই সময় আমাদের কমিটির ছেলেরা ছুটে আসে, আসতে তারা পালিয়ে যায়। কাউকে সন্দেহ করছেন নাকি এই লাইট ভাঙা? হ্যাঁ, আমি তো মনে করি আমাদের কেউ এখানকারই কেউ জড়িত আছে, বাইরের দিকে কেউ নয়, আমাদের এখানকারই কেউ জড়িত আছে। থানায় বলেছেন এই ব্যাপারে? থানায় কালকে আমরা জানিয়েছিলাম, মেজবাবু এসেছিলেন, আজকে আমাদের জেনারেল আইডি জিডি করার জন্য বলেছেন। আপনার নাম? আমার নাম অনুপ মাপুই, কমিটির সহসভাপতি। ধন্যবাদ।